এভাবে তুমি হয়তো তোমার বন্ধুদের থেকে 5 মিনিট আগে কোনো একটি জায়গায় পৌঁছে যাবে, কিন্তু পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সারা জীবনের জন্য পিছিয়ে যাবে। কথাটি আমাকে বলেছিলেন আমার ইউনিভার্সিটির একজন শিক্ষিকা, এবং কথাটি সত্যি ছিল। আমরা অনেক সময় বন্ধুদের বাহবা পাওয়ার জন্য, বন্ধুদের উৎসাহে উৎসাহিত হয়ে অনেক জোরে বাইক চালাই, অনেক জোরে গাড়ি চালাই, এবং অনেক সময় আমাদের ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। হয়তোবা সেই দুর্ঘটনায় আমাদের কোনো ক্ষতি হয় বা হয় না, কিন্তু পথচারীরও অনেক সময় ক্ষতি হয়, আর সেই যন্ত্রণা অবর্ণনীয়। তাই আমার আজকের ভিডিও তাদের জন্য যারা বাহাদুরি করে বাইক চালান বা বাহাদুরি করে জোরে গাড়ি চালান, তাদের জন্য। অনেক সময় বন্ধুদের কাছে বাহবা পাওয়ার জন্য কিংবা বান্ধবীকে ইমপ্রেস করার জন্য, অনেক সময় শো অফ করতে অনেকেই বেশ জোরে বাইক চালান, বাইক নিয়ে স্টান্ট করেন কিংবা গাড়ি নিয়ে রেস করেন, কিন্তু সেটা অনেকখানি ভয়ানক। তা লোকমুখে বা গুরুজনদের কাছে শুনলেও তারা একটি অজুহাত দেন, আমার ভালো কন্ট্রোল আছে। গাড়ি বা বাইক যন্ত্রে চালিত, কখন কোথায় কিভাবে টেকনিক্যাল প্রবলেম হবে আমরা কেউ জানি না, কিন্তু যখন দুর্ঘটনা ঘটে যায়, বিপদ সামনে আসে, তখন অনুধাবন করা যায় সত্যি কাজটা ভুল ছিল। কিন্তু যখন বিপদ ঘটে যায় তখন তা এড়িয়ে যাওয়া অসম্ভব হয় না, আর তাই সবসময় সতর্ক থাকাটাই বাহাদুরির কাজ। ডিয়ার ভিউয়ার্স, হয়তোবা আমার এই ভিডিও দেখে অনেক এক্সপার্ট বাইক রাইডার আর অনেক এক্সপার্ট কার ড্রাইভার হাসছেন যে আমি কি বলছি, তাদের তো ভালো কন্ট্রোল আছে। কিন্তু আমরা জীবনে অনেক 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 দুর্ঘটনার সাক্ষী, যেখানে গাড়ি দুর্ঘটনায় বা বাইক দুর্ঘটনায় পা কেটে ফেলতে হয়েছে, কোমর থেকে পা অচল হয়ে গেছে সারা জীবনের জন্য। নিশ্চয়ই চাইবেন না এ ধরনের কোনো দুর্ঘটনা জীবনে ঘটুক, নিশ্চয়ই চাইবেন না নিজের খামখেয়ালির পনার কারণে কারো প্রাণ চলে যাক। যারা প্রকৃত গাড়ি ভালোবাসেন, যারা প্রকৃতভাবে বাইক চালাতে ভালোবাসেন, বাইক রাইডার আর বাইক রেসার আর কার ড্রাইভার, তারা কখনোই চান না কোনো প্রাণহানি বা দুর্ঘটনা ঘটুক। বরং তাদের দক্ষতার স্বীকৃতি সেখানেই যেখানে তাদের ড্রাইভ করা বাইক বা গাড়িতে যে কেউ নির্ভয়ে বসতে পারেন, ভরসা করতে পারেন। গাড়ি কিন্তু আমি নিজেও জোরে চালাতে পারি, কিন্তু আমি অনেকবার দেখেছি আমার পাশ কাটিয়ে যে গাড়িটি বেরিয়ে গেছে 2-3 মিনিট আগে, পরবর্তী সিগনেলে গিয়ে আমি কিন্তু তাকে দেখেছি দাঁড়িয়ে আছে। তাহলে অযথা গাড়িটা রেস করে তেলগুলো নষ্ট করা কেন, কাকে দেখাতে, কিসের শো অফ? আমি ব্যক্তিগতভাবে যখন গাড়ি চালাই কিছু জিনিস মেনে চলি। 1, ট্রাফিক আইন। 2, আমি এটি বিশ্বাস করি যে আমি যখন গাড়ি চালাচ্ছি, আমি ছাড়া রাস্তার বাকি যে গাড়ির ড্রাইভার্স আছে তারা ভালো গাড়ি চালান না, তাই আমাকে আমার নিজের সেফটি মেনটেন করে গাড়ি চালাতে হবে, আর তাই আমি ডিফেন্সিভ মোডে গাড়ি চালাই। তাতে আমাকে নিয়ে কেউ হাসলো কি ভাবলো কিচ্ছু যায় আসে না, কারণ আমার নিজের প্রপার্টির সেফটি, আমার নিজের সেফটি নিজের কাছে। তাই বলে আমি কাপুরুষ নই। গাড়ি বাহাদুরি দেখানোর জিনিস নয়, বাইক বাহাদুরি প্রমাণের বস্তু নয়। বাহাদুরি প্রমাণ করার জন্য অনেক জায়গা আছে, গাড়ি বা বাইক শখের জিনিস, তাই এর যথেচ্ছ ব্যবহার না করে সেফ ড্রাইভ অ্যান্ড সেফ লাইফ এই স্লোগানটি মেনে আমাদের সকলকে পথে গাড়ি চালাতে হবে। মনে রাখবেন, বাড়িতে আপনজনেরা, প্রিয়জনেরা আপনার অপেক্ষাতেই আছে।